মাত্র 50 টাকায় সেই আবুধাবির প্রযুক্তি ব্যবহৃত যে স্প্রে করা পলিশ সেটি আপনি পাচ্ছেন মাত্র 50 টাকায় এবং এর সঙ্গে থাকছে আরো অনেক কিছু চলুন বিস্তারিত দেখে আসি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার বাইক বিডি চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন যারা আজকে আমাদের এই ভিডিওতে ক্লিক করেছেন আজকে মূলত আমরা বাইক ওয়াশ নিয়ে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে বা এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো আমরা বাইক ওয়াশের পরে যে ফোমটা ইউজ করি বা যে পলিশটা ইউজ করি এই পলিশটা মূলত আমরা বাজার থেকে কিনে ইউজ করি এটা বোতলজাত একটা বোতলের দাম 150 টাকা থেকে 250-300 অনেক দামের আছে আমরা একটা বোতল দিয়ে হয়তো একবার দুইবার ভালো করে ওয়াশ করতে পারি বা পলিশ করতে পারি কিন্তু এখানে তারা বাইক ওয়াশ করার পরে তাদের নিজস্ব প্রযুক্তিতে ব্যবহৃত একটি পলিশ ব্যবহার করে এই পলিশটা মূলত তারা স্প্রে এর মতো পুরো গাড়িতে স্প্রে করে পলিশ দিয়ে স্প্রে করে পলিশের জন্য আর বাইকে পুরো আলাদা একটা লুক আসে বা পলিশটা অতি চমৎকার হয় এই জন্যই মূলত আজকে এই ভিডিওটি করা আশা করছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে হয়তো আপনি যদি এই আশপাশে থাকেন ঢাকার আশপাশে থাকেন আপনি হয়তো একবার এসে ট্রাই করতে পারেন যে এই পলিশটা কতটুকু কার্যকর তো এখানে এটি হলো সবুজবাগ থানাধীন নন্দীপাড়া শেখেরটেক যাইতে যে রাস্তা এই রাস্তার পাশে এই অটো ওয়ার্কশপটি এখানে এটি চালায় হলো একজন ভদ্রলোক ওনার সাক্ষাৎকার আমরা পরে দেখব তার পূর্বে আমরা জানি নি আসলে এখানে কিভাবে ওয়াশ করা হয় এখানে হলো প্রথমে বাইকে তারা ফোম মারে ভিজিয়ে দিয়ে ফোম মারে ফোম মারার পরে পুরো ফোম যখন বাইকে লাগে তখন হাত দিয়ে ঘষে ময়লাগুলো পরিষ্কার করে ময়লাগুলো পরিষ্কার করার পর তারা পুনরায় আবার ওয়াশ করে ময়লা পরিষ্কার করার পর কিছুক্ষণ পরেই তারা আবার হাওয়া মারে মেশিন দিয়ে হাওয়া মারে যত পানি আছে চিপা চাপায় সব পানি যখন একবারে পানি মুক্ত করে ফেলে বাইকটি পানি মুক্ত করার পরে তারা একটু রৌদ্রে দেয় রৌদ্রে দেওয়ার পরে বাইকটি যখন শুকিয়ে যায় তখন তারা প্রথম অবস্থায় কেরোসিন মারে যে লোহাগুলো আছে বাইকের বা মেটালগুলো এই এখানে চিপা চাপায় যা আছে এই যে বাইকের মালিক নিজেই উনি কেরোসিন মারতেছে বাইকটি ওয়াশ হয়ে গেছে ওয়াশ করার পরে এখন কেরোসিন মারতেছে আপনারা দেখতে পাচ্ছেন উনি নিজেই কেরোসিন মারতেছে উনি মূলত এই ওয়ার্কশপের মালিক তার তিন চারটা ছেলে কর্মচারী আছে তারাও কাজ করে এই ভাই নিজেও কাজ করে উনি নিজেই এখন কেরোসিন মারতেছে কেরোসিন মারার পরে হয়তো বা কিছুক্ষণ পরে দেখতে থাকি আমরা কিভাবে কি করে কেরোসিন মারার পরে এখন উনি যে পলিশটা তাদের যে নিজস্ব তৈরির যে পলিশটা এই পলিশটা মারতেছে এই পলিশটা দেখি কিভাবে কতটুকু মারে আপনারা দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি পলিশটা মারতেছে আমরা আসলে যে বোতলজাত পলিশ এটা কিন্তু আমরা এত অ্যাভেলেবল মারি না কারণ এইভাবে মারলে একটা বাইকে পলিশ মারতে দেখা যাবে যে দুইটা পলিশ লেগে যাবে কিন্তু উনি যেভাবে মারতেছে এটা ওনার নিজস্ব মেট বা নিজস্ব তৈরি যার জন্য হয়তো এইভাবে অ্যাভেলেবলভাবে মারতে পারতেছে আর যদি আপনি বোতলজাত পলিশটা মারেন তাহলে এইভাবে মারলে দেখা যাবে যে অল্পর মধ্যেই পলিশ শেষ হয়ে যাবে তো উনি পলিশ মারল পলিশ মারা মনে হয় শেষ এখন পলিশ মারা শেষে বাইকটা কিছুক্ষণ রৌদ্রে শুকাবে রৌদ্রে শুকানোর পরেই হয়তো মুছামুছি চলবে এই যে ছেলেটা মুছতেছে দেখতে থাকি আসলে এখানে আমি যখন বাইক ওয়াশ করতে গেলাম এখানে আরও চারটা বাইকের মধ্যে হাজির হয়ে গেছে একটা হলো ভার্সন 2 একটা হলো হাঙ্ক একটা হলো R15 ওই যে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখব কিছুক্ষণ পরে হয়তো বা তো এখানে এটাই তাদের এক্সট্রা চমক এ দেখেন ইঞ্জিনে কেরোসিন মারছে ইঞ্জিনে অনেক চমৎকার দেখাচ্ছে কোনো ময়লা নাই তেমন একটা ময়লা দেখা যাচ্ছে না ভালোভাবেই পলিশটা লাগছে পলিশ এবং কেরোসিন উভয়ের মিশ্রণে কিন্তু আমাদের যে বাইক এই বাইকটা ওয়াশ করা হয়ে গেছে পুরা ওয়াশ করার পরে পলিশ মারার সহ যাবতীয় কার্যক্রম শেষ এই বাইকটার ওয়াশের পরে এখন এই লুকটা দেখা যাচ্ছে
আপনারা দেখেন লুকটা দেখে বুঝতে পারবেন যে কি অবস্থা। এই হল ইঞ্জিন, এই হল পিছনের চাকা, সব মিলে বাইকের অবস্থা অতি চমৎকার আমার মনে হয়। এটা হলো ওয়াশের পরের লুক, ওয়াশের পরে কেরোসিন মারছে, স্প্রে মারছে, যা যা লাগে সব কিছু মারছে। এটা হলো সব মিলে দেড়শো টাকা। ভাইয়ের নাম কি জানি? ওয়াশিং যে শোরুম আছে এখানকার যে মালিক ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই কিছু কথা বলবেন। হ্যাঁ বলেন ইব্রাহিম ভাই, কীভাবে ওয়াশ করেন? স্বাগতম। আমরা সাধারণত প্রথম পানি মারি, পানি মারা করে ছেলেরা এগুলা ঘুম মারে, ঘুম মারা করে চাকা, তারপর বিভিন্ন যে সঙ্গে ডলা হয়, ডলার পরে আবার পানি দিয়ে শুরু করে, তারপর আমরা হাওয়া মারি, হাওয়া মারার পর তারপর এটা আমরা প্রাথমিক একশো টাকা নিই এগুলো করার জন্য। এরপর যদি কেউ পলিশ করতে চায় একজন আমরা পঞ্চাশ টাকা এক্সট্রা দিতে হয়, পঞ্চাশ টাকা দিতে আমরা পলিশ করি পুরো চাকা সহকারে, যে থেকে আপনি ধোয়া প্রতিটা থাকে আমরা পলিশ করি, পরিষ্কার করে আরও পরিষ্কার মশা হয়, মশার পর আপনি কেউ চেন চেন মশা করা হয়। আচ্ছা পুলিশের ব্যাপারে মনে করেন পুলিশটা কি, এই পুলিশ কি বাংলাদেশের অন্য কোথাও আছে? পুলিশটা সাধারণত আমি বাইরের টেকনোলজি বাংলাদেশে চার পাঁচ বছর মনে হয় এগুলো কিনেছে, এটা বাংলাদেশের অন্য কোথাও নাই। এই পুলিশটা তারা নিজেরা মানে বহিরাগতভাবে সে দেশের বাইরে ছিল, তখন যে ওইখানকার যে অভিজ্ঞতা ওই অভিজ্ঞতা অনুযায়ী সে নিজে এটা পুলিশ তৈরি করে, এবং এই পুলিশটা এখানে কেবল পাওয়া যায় মাত্র পঞ্চাশ টাকা। আপনি এসপির মাধ্যমে পুলিশ করে পুলিশ মারা নিতে পারবেন। আপনারা লাস্টে বাইকটা দেখলেই বুঝতে পারবেন যে পুলিশের আগে এবং পুলিশের পরে কীরকম। তো ধন্যবাদ ইব্রাহিম ভাই, আসসালামু আলাইকুম। লক্ষ্মীগঞ্জ দুই নম্বর রোড নিউ মসজিদের ঠিক অপোজিটে আপনি এই যে আমাদের বিসমিল্লাহ ওয়াশ, নিউ মসজিদের অপোজিটে বিসমিল্লাহ ওয়াশ অপোজিটে কত সুন্দর।